हेलो भिवर्स, एज इंस्टीट्यूटे अपन सकल के स्वागत जानाई। आज के पुनराय डॉसेट ट्री अर्थात कमांड लाइन द्वारा आलोचना करब। ट्री से कम भाव ट्री थे कमांडे रूपान्तरित अर्थात ट्री थे क्यों कन्वर्ट करब कमांड लाइने से सपोज एक ट्री ओम एर अंडारे दुटो ट्री आछे जय मा जय अंडारे दुटो आछे हरि गोपाल मायर अंडारे सपोज तीनटे आछे राम कृष्णा गौर। आमरा जानी दशेर नीचेगुलो सबगुलो फाइल धरे आमादेरके करते हबे, ताई आमी ब्राकेटे फाइल लिखे दिलाम। आमादेर नियम अनुसारे एइगुलो होच्छे एमडी अर्थात मेन डायरेक्टरी। আমরা এর আগে জানি ফাইল থাকলে কপি স্পেস কম দিয়ে লেখা শুরু হবে এবং ফোল্ডার থাকলে এমডি দিয়ে লেখা শুরু হবে। সো এবার এই ট্রিটা আমি ব্যাচ ফাইলে কিভাবে কনভার্ট করব সেটা স্যাম্পল। ওম মানে এমডি, এমডি স্পেস সি কোলন স্ল্যাশ ওম এন্টার। এরপরে যে কোনো একদিকটা করে নেবো, আমি এদিকটা করে নিচ্ছি জয় আছে সাব ডাইরেক্টরি এমডি স্পেস সি কোলন স্ল্যাশ ওম জয় এন্টার। আমরা জানি সিডিতে যেমনি একটার পর একটা স্টেপ নেওয়া হয়, এখানেও কিন্তু আমাকে একটার পর একটা স্টেপ নিতে হবে। এবার চলে আসি জয় আমাদের হরি আর গোপাল আছে ফাইল আছে, তাহলে ফাইল থাকলে কপি স্পেস কট অর্থাৎ কপি স্পেস কন স্পেস সি কোলন স্ল্যাশ ও জয় হরি এন্টার। এটা আমার লেখা হয়ে গেল। এবার আমি গোপাল সো গোপাল থেকে লেখার জন্য কপি কপি স্পেস কন স্পেস সি কোলন স্ল্যাশ ও জয় হরি। তাহলে আমার এই দিকটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে চলে আসতে হবে এই দিকটা অর্থাৎ ওমের পর মা, ওমের পর মা চলে আসবো। তাহলে এই মাটা সাব ডাইরেক্টরি মানে এমডি হবে, এমডি দিয়ে লাগা শুরু হবে এমডি স্পেস সি কোলন স্ল্যাশ ওম মা। এখানে মায়ের আন্ডারে তিনটে ফাইল আছে অর্থাৎ কপি ফাইল থাকলে কপি আর সাব ফোল্ডার বা ফোল্ডার থাকলেই এমডি। তাহলে এখানে যেহেতু রাম আছে এখানে কপি লিখব কপি স্পেস কন স্পেস সি কোলন স্ল্যাশ ওম মা রাম এন্টার। রাম হয়ে গেল। এবার কৃষ্ণা, কৃষ্ণাটা ফাইল কপি সিওপিওয়াই স্পেস কন স্পেস সি কোলন স্ল্যাশ ও স্ল্যাশ মা স্ল্যাশ কৃষ্ণা এন্টার। এবার চলে আসবো গৌর, গৌরটা ফাইল ফাইল থাকলে কপি কপি স্পেস কন স্পেস সি কোলন স্ল্যাশ ও মা গৌর। তো ভিউয়ার্স, এই যে আমার ট্রি এই টোটালটাকে বলা আছে কমান্ড লাইন
কমান্ড লাইনস, আর এই যে এটা রয়েছে এটাকে বলা আছে ট্রি। আশা করি বুঝতে অসুবিধা হবে না, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে মেসেজ করুন, আমি চেষ্টা করব আরও ক্লিয়ার বোঝাতে। আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, ফোল্ডার বা সাব ফোল্ডার থাকলে এমডি দিয়ে লেখা শুরু করতে হবে। এখানে যেমনি যতগুলো ফোল্ডার বা সাব ফোল্ডার ছিল, তিনটে সাব ফোল্ডার আমি তিনটে সাব ফোল্ডার এমডি দিয়ে লেখা শুরু করেছি। আর যতগুলো ফাইল অর্থাৎ 1 2 3 4 5 পাঁচটা ফাইল আছে এখানে, 1 2 3 4 5 পাঁচটা ফাইল, ফাইল থাকলে কপি স্পেস কম দ্বারা লেখা শুরু হবে। এবং প্রত্যেকটা ড্রাইভে অবশ্যই সি কোলন স্ল্যাশ আমাকে দিতে হবে, কারণ সি ড্রাইভে আমি কাজটা করব। এবং প্রত্যেকটা ড্রাইভে মেন ডাইরেক্টরি আমাকে মেনশন করতে হবে। মেন ডাইরেক্টরি মেনশন যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। অর্থাৎ এইগুলোকে এক একটাকে ফাইল পাথ বলা হয়ে থাকে, এইগুলোকে ফাইল পাথ। ফাইল পাথ বলা হয়ে থাকে। তো ভিউয়ার্স আজকে আশা করি বুঝতে পারবেন যে কি করে আমরা ডস এর ট্রি বার করব। ডসে আমরা কি করব, ডস ওপেন করে এবার এই ট্রি, এই ট্রিটা দেখে দেখে এই কমান্ডগুলো আমরা এন্টার করব। এবং যখনই এন্টার করব এক একটা ফাইল, এই যে কপি, এই যে হরি ফাইলটা রয়েছে, এই হরি ফাইলে লিখে পড়ে আমরা কিছু লিখব। এবং ডসে কন্ট্রোল জেড দ্বারা সেভ করা হয়, কন্ট্রোল জে দ্বারা দশে ফাইল সেভ করা হয়। আমাদের এটা মনে রাখতে হবে, যখনই আমি হরি ফাইলটাতে আসবো তখনই আমি রাম নেম ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট কিছু লিখতে হবে, কন্ট্রোল জে দিয়ে এন্টার দিতে হবে, তাহলে সেভ হবে। যখনই সেভ হয়ে যাবে তার পরের ফাইলে যাব, সেখানেও আমি যখনই মা লিখে এন্টার দেবো তখনই সেই ফাইলের ভেতরে থাকবো। ফাইলের ভেতরে যখন থাকবো সেখানে ভিলেজ লিখতে হবে, তারপরে কন্ট্রোল জেড দিয়ে এন্টার দিতে হবে, তারপরে এমডি লাইনটা লিখতে হবে। এইভাবে পরপর আমাদের তিনটে ফাইল আছে, তিনটে ফাইলে কিছু লিখতে হবে এবং কন্ট্রোল জেড দ্বারা এন্টার দিয়ে সেভ করে রাখতে হবে। তো এই ছিল আমাদের দশের ট্রি এবং তার কমান্ড লাইন।